আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই বোন ও বন্ধুরা, আমি হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। অনলাইন মাদ্রাসার আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে চমৎকার একটি দোয়া আমি আপনাদেরকে বলবো, যে দোয়াটি বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবে উল্লেখ হয়েছে। এই হাদিসটি যে সহিহ হাদিস, এ সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিন কেরাম একমত। বন্ধুরা, দোয়াটি আপনারা যখনই ঘুম যাবেন, তো আপনার যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তো সাথে সাথে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ, যদি সেটা আপনার জন্য ভালো হয়। বন্ধুরা, অনেকেই অনেক প্রকার সমস্যার মধ্যে থাকে, কারো বা পারিবারিক সমস্যা, কারো বা আর্থিক সমস্যা, কেউ বা চাকরির ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরি হচ্ছে না, আবার কেউ বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু যে কোনো কারণে যাওয়া হচ্ছে না, সমস্যা। তো আপনারা যে কোনো সমস্যা হোক না কেন, এই দোয়াটি পড়ার পরে আপনারা সেই সমস্যার কথা আল্লাহ তাআলাকে বলবেন এবং দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা সেই দোয়াটি জেনে নেই যে দোয়াটি কি। দোয়াটি হলো لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি বাংলায় লিখে দিয়েছি, আপনারা অবশ্যই এই দোয়াটি দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং আমল ওই সময় করতে হবে যখন আপনি রাত্রেবেলা ঘুম যাবেন, যখন হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাবে, সাথে সাথে আপনারা এই দোয়াটি পাঠ করবেন একবার এবং তারপরে আপনি আপনার মনের কথাগুলি আল্লাহ তাআলাকে বলবেন, আপনার চাওয়ার কথাগুলি আল্লাহ তাআলাকে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে, আমি মনে করব আমি ততজন মানুষকে একটু হলেও হেল্প করতে পেরেছি। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার কারণে যদি একজন মানুষও ইসলামের একটি বিষয়ে জানতে পারে, শিখতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও পুরস্কৃত করবেন, সওয়াব দান করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।